অনেক তো মেয়েদের ফেসিয়ালের ভিডিও দেখলে, চলো এবার একটু ছেলেদের ফেসিয়ালের ভিডিও দেখে নেওয়া যাক। আমার চ্যানেলে অনেক মেয়ে বন্ধুর পাশাপাশি ছেলে বন্ধুরাও রয়েছে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো ফলো করে, তো তাদের জন্যই মেনলি আমি এই ভিডিওটা করলাম। ও হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি আজকে আবার একটা নতুন ফেসিয়ালের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু ফেসিয়ালটা হতে চলেছে একটা চারকোল ফেসিয়াল, তো তোমরা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তারপর পুরো ভিডিওটা দেখে নাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু আমি ফেসিয়ালটা করবো টোটালি আমার বরের মুখে। তো আমার বর এই ফার্স্ট টাইম ফেসিয়াল করছে, ও কোনোদিনও এর আগে ফেসিয়াল করেনি। এমনিতেই ওর স্কিন অনেক সুন্দর অ্যান্ড ফেয়ার, তো আমি ভাবলাম যে ওর স্কিনে একটা চারকোল ফেসিয়াল করা যাক। যেহেতু অনেক গরম আর বাইরে অনেক পলিউশন, ওকে রেগুলার যাতায়াত করতে হয়, তাই আমি ভাবলাম যে একটু চারকোল ফেসিয়ালটাই করে দিই। তো আজকে আমি এখানে ব্যবহার করছি VLCC-র ব্যাম্বো চারকোল ফেসিয়াল কিট। তো ফার্স্টে যেটা আমরা করব সেটা হচ্ছে ক্লিনজার, তোমরা সবাই জানো। তো এই ফেসিয়াল কিটের মধ্যে কিন্তু মোট 6টা স্টেপ আছে, তার মধ্যে ফার্স্ট স্টেপে ছিল ক্লিনজার। তো আমি এখানে ওর ফেসে 2 মিনিট মতো ক্লিনজার করে নিচ্ছি। তো ছেলেরা তো জানোই যে বেশিক্ষণ বসে কোনো স্কিন কেয়ার করতে চায় না, তো সেই জন্যই যতটা কম সময়ে পারা যায় আমি ওর ফেসিয়ালটা কমপ্লিট করব। এমনিতে নর্মাল একটা ফেসিয়াল খুব ভালোভাবে করতে গেলে 1 ঘন্টা মতো আমার টাইম লাগে, তো সেখানে তোমরা বলতে পারো এটা 1/2 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি, আরও কম হয়তো হবে, আমি টাইমটা দেখিনি। তো দেখতেই পাচ্ছ ও মুখটা চোখটা কেমন পড়ছে। তো ক্লিনজিং খুব ভালোভাবে হয়ে গেছে, এবারে আমি ভালো করে ফেসটাকে টিস্যু দিয়ে মুছে দিলাম। সেকেন্ড স্টেপে আমি কিন্তু ঝটপট করে ওর একটুখানি ফেস স্ক্রাবিং করে নেব। তো ওই ফেসিয়াল কিটের মধ্যেই যে একটা 2 নম্বর স্টেপে যে স্ক্রাবিং ছিল, সেই স্ক্রাবটা নিয়েই আমি অল্প করে ফেস স্ক্রাবিং করে নিচ্ছি। ফেস স্ক্রাবিংও তোমরা নর্মালি 1 মিনিট মতো করে দেবে, কারণ ওদের স্কিনে বেশিক্ষণ ধরে করলে ওরা বোরিং হয়ে যাবে। তো আমি ওই 1 মিনিট মতো ফেস স্ক্রাবিংটা করে দিলাম, ভালো করে নাকের দুপাশে আর ওই একটু থুতনিতে খুব সুন্দরভাবে ফেস স্ক্রাবিংটা 1 মিনিটের মতো করে দেবে। তো যারা ছেলে বন্ধুরা দেখছো, বলো তোমাদের ভিডিওটা কেমন লাগছে? ভালো একটা ফেসিয়ালের আইডিয়া দিলাম না? তোমরা কিন্তু এইভাবে বাড়িতে এরকম ছোট্ট পাউচ কিনে ফেসিয়াল বাড়িতে করেই নিতে পারো, নিজেরা নিজেরা স্টেপগুলো ভালো করে একটু ফলো করে নিও। ফেসটাকে সুন্দরভাবে মুছিয়ে দিয়ে এখানে আমি ব্যবহার করে নেব সিরাম বা একটা টোনার। তো এটাকে ভালোভাবে ফেসের মধ্যে দিয়ে হালকা 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেব। তো তারপর নেক্সট স্টেপে লাগাবো আমি মাসাজ ক্রিম এর ওপরেই। তো নেক্সট আমি এখানে ব্যবহার করব হচ্ছে যে ম্যাসাজ ক্রিম। তো ফেসটাকে ভালোভাবে ম্যাসাজ তো করতেই হবে, কারণ যেটাতেই একদম আমার বর বা কাস্টমার বলতেই পারো ফিদা হয়ে যাবে। তো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমি ম্যাসাজ করে নিচ্ছি, ম্যাসাজ অত ভালো করে দেখাচ্ছি না, নর্মাল একটা ম্যাসাজ করে দিচ্ছি, কারণ ওদেরকে যদি অ্যাডভান্স স্ট্রোক দিয়ে পুরো ফুল 10-15 মিনিট ম্যাসাজ দিই তাহলে ওরাও পাগল হয়ে যাবে, অতক্ষণ স্থির হয়ে বসবে না। তো যাই হোক, আমি ওখানে 7 মিনিট মতো ম্যাসাজটা দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এইভাবেই ম্যাসাজ দেবে, কারণ ছেলেদের স্কিনে অত স্টেপ বাই স্টেপ ম্যাসাজ করতে গেলে ওরা বোরিং হয়ে যাবে। চলো, আমার 7 মিনিট মাসাজ হয়ে গেছে, এরপর ফেসটাকে ভালোভাবে একটুখানি মুছে দিচ্ছি। তো তারপর এখানে আমি কিন্তু ওর একটা ব্যবহার করব হচ্ছে যে ফেস রোলার। তো ও বলছিল যে ফেসে একটু আর একটু মাসাজ করে দাও, সেই জন্য আমি আর ভাবলাম যে হাতে করে করব না, এবার একটু ফেস রোলার দিয়ে ফেসটাকে বেশ সুন্দরভাবে মাসাজ করে দিই। এই ফেস রোলারটা ফেসের মধ্যে ব্যবহার করলে ফেসটা যেমন গ্লো করে, আর তার সাথে সাথে ফেসটা টান টান হয় এবং চামড়াগুলোও খুব সুন্দর থাকে, তো সেই জন্য আমি হালকা করে মাসাজ করে দিচ্ছি। আর দেখো ওর মুখটা, ও বলছিল যে ওর নাকি কীরম কাতুকুতু লাগছে, এটা দিয়ে কখনো তো করেনি, তো সেটাই আর কি।
তো এরপর আমি ফেসটাকে ভালোভাবে মুছিয়ে দেবো, আর এখানে আমি লাগিয়ে দেবো একটা ফেস প্যাক, যেটা হচ্ছে ওই চারকোল ফেসিয়াল কিটের মধ্যেই ছিল। ওই ফেস প্যাকটা খুব ভালোভাবে ফেসের মধ্যে লাগিয়ে দেবো এবং 10 থেকে 15 মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে। কিন্তু আমার বর অতক্ষণ ওয়েট করবে না, 15 মিনিট, তাই আমি ওর ওই 9-10 মিনিট রেখেছিলাম। তো 9-10 মিনিট ফেস প্যাকটা লাগিয়ে দিয়ে তারপর তোমরা সুন্দরভাবে শুকনো হয়ে গেলে হালকাতে ম্যাসাজ করে মুছিয়ে দেবে। ফেস প্যাক লাগিয়ে বলে কি আমাকে ভূতের মতো লাগছে, এইরকমই যদি মুখটা রয়ে যায়, এই কালো, মানে কখনো তো করেনি ফেসিয়াল, আবার ফার্স্ট টাইম যদিও বা করছে তাও আবার চারকোল, বলছে আমার মুখটা যদি এরকম কালোই রয়ে যায় তাহলে কি হবে। তো আমি বললাম হ্যাঁ সত্যি হয়ে যাবে, আমি সেটার জন্যই তোমার ফেসিয়ালটা করছি। তো এইরকম সব কথা বলতে বলতে আমরা প্যাকটা লাগিয়ে দিলাম। তো চলো 10 মিনিট ওয়েট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো 10 মিনিট পর আমি ফেসটাকে ভালোভাবে মুছিয়ে দিচ্ছি টিস্যু পেপার দিয়ে। দেখো মোছানোর পরে জাস্ট গ্লোটা দেখো, বলেছিলাম না আমার বডির স্কিন এমনিতেই সুন্দর, কোনো কিছু না ইউজ করেই আরও জাস্ট ফেসিয়াল করার পর সত্যি আমি তো পুরো চুমু লাগছে, পুরো ফেসটা এতটাই গ্লোয়িং হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো এই ফেসিয়ালের ভিডিওটা? আমার বরের মুখটা কি সুন্দর লাগছে না? যাও ঝটপট তোমরাও গিয়ে ফেসিয়াল কিট কিনে আনো আর তোমাদের বরের মুখে ফেসিয়াল করো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপরে দেখো আমি শেষে একটা সিরাম ছিল, সিরামটা ওর ফেসে লাগিয়ে দিচ্ছি। এটা SPF দেওয়া সিরাম, তো এটা লাগানোই থাকবে এখন 6 ঘন্টা। আর 6 ঘন্টা মুখে জল দেওয়া চলবে না, আর 24 ঘন্টা ফেস কোনো কিছু ফেস ওয়াশ বা ক্রিম ব্যবহার করা চলবে না। তো চলো এইভাবেই রেখে দিই। আর আমার বরকে জিজ্ঞাসা করছিলাম, জাস্ট স্কিনটা দেখো তোমরা, আর আমি আমার বরকে জিজ্ঞাসা করছিলাম যে ফেসিয়ালটা করে তোমার কেমন ফিলিংস হলো। ও বলছিল খুব ভালো, আর ও শুধু বারবার আয়নায় ওর মুখ দেখছে আর চুল ঠিক করছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।